সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, আজকে আমরা ডিসকাস করবো যে SC ST এবং OBC-র যে স্টেটাস, ঠিক আছে, সেম স্টেটাস অনেক দিন ধরে দেখায়, তো সেটার সলিউশনটা কী, ঠিক আছে। তো আজকে আমি ডিসকাস করবো যে আন্ডার প্রসেস অ্যাট SDO লেভেল, এই যে স্টেটাসটি যদি অনেক দিন ধরে দেখায়, অনেক দিন ধরে দেখানো মানেটা হচ্ছে এরকম যে অনেকে মনে করো দুয়ারে সরকার যে রিসেন্টলি হলো, সেই দুয়ারে সরকারের আগে মনে করো এই স্টেটাস দেখাচ্ছিল, ঠিক আছে, তো সেটা এখনও এই স্টেটাসটাই দেখাচ্ছে। এবং তোমাদের মনের মধ্যে এটা প্রশ্ন থাকতে পারে যে যারা দুয়ারে সরকারে দিয়েছে তাদেরগুলো হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমার এই যে স্ট্যাটাসটা এখনও পর্যন্ত দেখাচ্ছে, তার মানে কি আমারটা হবে না? তো এটার সলিউশন আমি আজকে বলে দেবো যে কীভাবে করে করলে পরে তোমাদের এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রথমে আমরা জানি যে প্রথমে আমরা যখন জমা করি প্রথমে ভিডিও লেভেল দেখায়, দেন SDO লেভেল দেখায়, ঠিক আছে। SDO লেভেলের পরেই তোমাদের সার্টিফিকেটটা কী হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে SDO লেভেলে যাওয়ার পর সেম স্টেটাস কেন দেখাচ্ছে, তার মানে কি আমাদের এই অ্যাপ্লিকেশনটা কি রিজেক্ট হয়ে গেল, তাহলে কি আমাদের সার্টিফিকেটটা আর হচ্ছে না, তাহলে কি আমরা নিউ অ্যাপ্লাই করবো? তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে। সেটা সলিউশনটা কি সেটাই আমি এই ভিডিওতে ডিসকাস করব এবং তোমাদের একদম অথেন্টিক তোমাদের সলিউশন দিব যেটা থ্রুতে তোমরা তোমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ছোটো ছোটো ইনফরমেশন পাওয়ার জন্য। যারা এখনও করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আমি ডাইরেক্টলি তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেই স্ট্যাটাসটা কবে থেকে দেখাচ্ছে বা এই প্রবলেমটা কী, সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো ডাইরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো দেখো, আমি চলে আসছি গুগলে। তো এখানে সিম্পলি আমি সার্চ করবো SC ST OBC। সার্চ করার পর ফার্স্ট যে সেকেন্ডে যেটা আসছে সেটাকে আমি ক্লিক করব। দেখো, ক্লিক করার পর কি আসছে, ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে চলে যাব, আমি একটা নিয়ে নিচ্ছি র্যান্ডম। তো দেখো তোমরা দেখতে পারছো যে এখানে দেখো অ্যাপ্লিকেশন, ডেট অফ অ্যাপ্লিকেশনটা কবে করা হয়েছিল, জানুয়ারি মাসে করা হয়েছিল। তো এখনও পর্যন্ত এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, ঠিক আছে, SDO লেভেল। তো বিশেষ করে ইম্পর্টেন্ট জিনিসটা কি যে SDO লেভেলে কিন্তু তোমাদের 10 থেকে 15 দিন পর্যন্ত সেই স্ট্যাটাসটা ম্যাক্সিমাম দেখাতে পারে, কিন্তু তারপরও সেই স্ট্যাটাসটা দেখাচ্ছে, তার মানে কোনো প্রবলেম আছে। তো কী প্রবলেমটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বেসিক্যালি কী হয়, যখন অ্যাপ্লিকেশনস পড়ে, ঠিক আছে, তো মনে করো এই যে আন্ডার প্রসেস SDO লেভেলটা দেখাচ্ছে, তার মানে তোমার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে। ঠিক সেই সময় যদি আরও ডকুমেন্টস পড়ে যায়, ঠিক আছে, তো এটা তোমরা বলতে পারো যে ডকুমেন্টসের ইরোর, ঠিক আছে, কীরকম ইরোর, যে অনেক ডকুমেন্টস পড়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা যখন পৌঁছায়, তো সেই অ্যাপ্লিকেশনটা অনেক কাগজ যেহেতু সেখানে জমা পড়ে, সেই কাগজের সাথে এই অ্যাপ্লিকেশনটাও চলে যায়, ঠিক আছে, তাতে কী হয়ে যায়, এটা অনেক সময় এটা বলতে পারো যে ভুল হয়ে যায়, ঠিক আছে। তো এটা সলিউশনটা কী, এই স্ট্যাটাসটা যদি দেখানো হয় আমাদের অনেকদিন ধরে, সলিউশনটা কী, এটার জন্য তোমরা কী করবে, ফার্স্ট তোমরা ভিডিও অফিসে যাবে। যাবার পর তোমরা দেখাবে যে তোমাদের অনেক দিন ধরে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখাচ্ছে, এবং তখন তোমাদের কী বলবে, তখন তোমাদের সেখান থেকে একটা সলিউশন দিবে, ঠিক আছে। তখন যদি তারা যদি বলে যে SDO অফিসে কন্ট্যাক্ট করার জন্য, তো তাহলে তোমরা কী করবে, তোমাদের যেসব অরিজিনাল ডকুমেন্টস তোমরা দিয়েছিলে সেই সব অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে, ঠিক আছে, অরিজিনাল নিয়ে তোমরা ডাইরেক্টলি SDO অফিসে চলে যাবে। এবং SDO অফিসে যাবার পর তাদেরকে তোমরা অফিসারকে একলা বলবে যে তোমাদের স্ট্যাটাসটা অনেক দিন ধরে দেখাচ্ছে, দেন তোমাকে সেই জিনিসটা তারা চেক করবে, এবং চেক করার পর তোমার যে প্রবলেমটা সেটা তারা সলভ করে দেবে। তো এটা অনেক সময় ভুলটা হয়ে যায়, তো সেখান থেকে তোমরা সলিউশনটা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যদি এখান থেকে করো তাহলে কোনো সলিউশন তোমরা পাবে না, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা আরেকটা জিনিস বলি, যদি আবার অ্যাপ্লাই করতে চাও তাহলে পরে কিন্তু তোমাদের যত পর্যন্ত অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় তত পর্যন্ত আবার নিউ অ্যাপ্লাই করা যায় না, করা যাবে, ঠিক আছে, ট্রিক্স আছে, কিন্তু সেটা না করাটাই বেস্ট এখন মনে হবে আমার যেটা। তো তার জন্য তোমরা ডাইরেক্ট SDO অফিসে যাও, SDO অফিসে গেলে পরে তোমরা সেটা সলিউশন 100% পেয়ে যাবে, একদম আমি আশা করছি যে তোমাদের তারপর এই স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, এবং তোমাদের সার্টিফিকেটটা যদি সব কাগজপত্র ঠিক থাকে দেন তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ছোটো ছোটো SC ST বা আদার্স যে ইনফরমেশনগুলো সেগুলো পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।